নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার। শান্তাশ্রম থেকে আরামবাগগামী দ্রুতগতিতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুরের বাবলার ঢাল এলাকায়। প্রত্যক্ষদর্শী এলাকার মানুষ গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। জানা যায় আহত ওই ব্যক্তির নাম গণেশ নন্দী, বাড়ি আরামবাগের কালীপুর এলাকায়। এলাকার মানুষ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও পলাতক ড্রাইভার ও কন্ট্রাক্টররা। কি হয়েছিল বলতে, একজন পথচারক তিনি অনেকটা সাইডে, রাস্তার অনেক সাইডে দাঁড়িয়ে ছিলেন, তো একটা বাস ড্রাইভার খুব গতি স্পিডে আসে, কন্ট্রোল করতে না পেরে তাকে সজোরে এসে ধাক্কা মারে। তো তার এখন গুরুতর অবস্থা, বাস ড্রাইভার পলাতক, এখন অবধি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তিনি একদম সাইডে, অনেক সাইডে দাঁড়িয়েছিলেন, বাস ড্রাইভারটা এত স্পিডে এসেছে কন্ট্রোল করতে না পেরে ফুটপাতে রাস্তার গায়ে যেয়ে তাকে মেরেছে। বাড়ি এখন অবধি জানা যাচ্ছে কালীপুরে, তারপর এখনো সঠিক খবর জানা যায়নি। খুব গুরুতর অবস্থা, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের ড্রাইভার পলাতক, তাকে ধরতে পারা যায়নি, তিনি না দাঁড়িয়ে দিয়ে ছুটে পড়েছে। এই জায়গাটা হচ্ছে দৌলতপুর বাবলাটল। আমার নাম নাসির আলী মির্জা। পুলিশ প্রশাসনকে জানানো হয়নি, এখনও কেউ আসেনি, অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে ইমার্জেন্সিতে, এখনও খবর কিছু পাওয়া যায়নি। তা আমাদের এই, এটা হচ্ছে ফ্লিপকার্টের অফিস, এখান থেকে সমস্ত মাল যায়। তো আমরা অফিসের ভেতরে যখন ছিলাম দেখলাম একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে দেখলাম বাসটা দাঁড়িয়ে আছে। তো দেখলাম বাসের তলাতে একটা মানুষ অলরেডি ঢুকে আছে। তো ওই গাড়িটাকে শান্তাশ্রম গাড়িটার নাম বাসটা, তো ওই লোকটা অ্যাকচুয়ালি যেটা বুঝলাম যে ফেরি করে। তো লোকটাকে যখন বের করলাম আমরা ট্রেনে, ট্রেনে বের করার পরে তো লোকটা দেখলাম খুবই ইনজিওর, মানে একদম আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের পাশেই একটা অ্যাম্বুলেন্স ছিল, ওই অ্যাম্বুলেন্সটাকে সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টটাকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরেও যে বাসের স্টাফদেরকে যখন খুঁজি আমরা, তখন বাসের কোনো স্টাফকে খুঁজে পাই না। আর আপাতত এইখানে যে একটা অন্য কোনো গাড়ি ড্রাইভার ছিল, যে মার খেয়েছে প্রচুর, মার খাওয়ার পরে ওকেও খুঁজে পাইনি আমরা। তো এইটুকুই। তো আপনার মোটামুটি ঘটনাটা ঘটেছে প্রায় 40 মিনিট হয়েছে, এরকম টাইমে ঘটনাটা ঘটেছে, 40 মিনিট হয়েছে। ওই আমাদের অ্যাকচুয়ালি আরামবাগ বর্ধমান রুটে একটাই আমি বলতে চাই ড্রাইভারদেরকে, বাসের ড্রাইভারদেরকে, যে সবার জীবন প্রাণ সবই দামি, আপনারা গাড়ি চালাচ্ছেন জানছি, কিন্তু আপনারা একটু ধৈর্যভাবে গাড়ি চালান। এই যে রেসারেসি করছেন আরামবাগ, বিশেষ করে আরামবাগ বর্ধমান রুটের ড্রাইভাররা এত পরিমাণে রেসারেসি করে, তার জন্য অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমি ওদেরকে, ড্রাইভারদের ক্ষেত্রে বলবো যে একটু ধৈর্য ধরে গাড়ি চালাবেন, এইটুকু। এই জায়গাটার নাম দৌলতপুর। না না, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি ওনার নাম পরিচয়। হ্যাঁ বলুন। ও মোটামুটি ফেরি করে, ওই যে ওনার সাইকেলটা আছে, ফেরি এরকমই হয়, ফেরি করে, ওরকমই বস্তা দেখলাম যে ফেরি টাইপ করে এরকম ধরনের। আমার নাম শামীম।